আমি শুরু করি, তুমি অ্যাড করতে পারো। আমরা আসলে শুরু থেকে যেটা বলছি, অটিজমের আসলে কোনো কিওর নাই, এখন পর্যন্ত কোনো কিওর নাই। এবং কেন কিওর নাই, আমি আমি আর শামিম আমরা চাইলে হয়তো আপনাদেরকে নিউরোলজিক্যাল যে ব্রেন স্ক্যান বা ওই জিনিসগুলো দেখাতে পারতাম, কিন্তু ওইটা আমরা দেখাচ্ছি না এটা ভেবে যে এটা হয়তো মানে যারা সায়েন্টিস্ট বা ওই কমিউনিটি না, তাদের জন্য হয়তো একটু ওভার দ্য টপ ইনফরমেশন হতে পারে। কিন্তু অটিজমের যেই কারণগুলো এখন আমরা সায়েন্টিফিক্যালি এখনকার সায়েন্স যে স্টেজ আছে বলে যে হয়তো এটা একটা জেনেটিক কারণে অটিজম হয়, হয়তো। এখনো কেন অটিজম হয় এটার কোনো প্রুভেন অ্যান্সার নাই। তো জেনেটিক এটা ধারণা করা হচ্ছে। সেকেন্ড জিনিস যেটা আমরা জানি প্রুভেন, সেটা হচ্ছে যে যারা অটিস্টিক ওদের ব্রেইনের ওয়্যারিংটা একটু ডিফারেন্ট। ওয়্যারিংটা ডিফারেন্ট কিভাবে, আমাদের ব্রেনে লক্ষ লক্ষ ছোট ছোট নিউরন আছে, নিউরনগুলো দিয়ে ইনফরমেশন পাস হয় যে ওরা কিভাবে আর আমরা কাজ করি কিভাবে। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আমরা তো জাস্ট করে ফেলি, বাট এই যে আমি ধরেন কথা বলছি, কথা বলা মানে কি, আমি একটা জিনিস চিন্তা করছি যে আমি এটা বলতে চাই, তো আমার ব্রেনে তো এই জিনিসটা যেতে হবে যে আমি আসলে এটা বলতে চাই। তারপর সেই সিগনালটা আমার মুখে আসতে হবে যে আমার মুখ দিয়ে কথাটা বের হতে হবে, আমি কতটুকু ভলিউমই করবো। এই সব জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করছে ব্রেন, ব্রেনের যে ওয়্যারিংগুলো। এখন যে বাচ্চারা অটিস্টিক, আমরা এইটুকু জানি এখন সায়েন্টিফিক্যালি, আমরা এইটুকু জানি যে ওদের ব্রেইনের ওয়্যারিংগুলো নিউরোটিপিক্যালদের চেয়ে ডিফারেন্ট, এইটা কিন্তু প্রুভেন। এখন তাহলে আমরা কিওর করব, আমরা যদি ধরে নিই এটা একটা ডিজিজ, আমরা কিওর করব, আপনি কিওর কিভাবে করবেন? ওয়্যারিং যেটা ডিফারেন্ট, সেই ওয়্যারিংটাকে আপনি চেঞ্জ করে অন্য নিউরোটিপিক্যাল বাচ্চাদের ওয়্যারিংয়ের মতো করতে পারবেন কিনা? মানে এখন এটা, এই ধরনের ব্রেইন সার্জারি কিন্তু পৃথিবীর কোথাও হয় না। ব্রেইন ইজ এ হাইলি হাইলি ডেলিকেট ম্যাটার। আমরা কিন্তু ব্রেইনের এখনো পর্যন্ত অনেক যে ব্রেইন সার্জারি, ব্রেইন টিউমার এত কিছু হয়, জাস্ট 10% to 15% অফ দ্য ব্রেইন যারা নিউরোসার্জন ওনারা কাজ করেন, বাকি সবটুকুই কিন্তু অজানা। অটিজমের কিওর বায়োমেডিক্যালি দিয়ে হবে না, কারণ কিওর হতে হলে তো ব্রেইনের ওয়্যারিংগুলোকে চেঞ্জ করতে হবে। হয়তো কো অকারিং কোনো কন্ডিশনকে আপনি ফোকাস করছেন, যাচ্ছা আমার বাচ্চাটা ও হয়তো ঘুমের একটা অনেক বড় অংশ, অটিস্টিক বাচ্চাদের ওদের স্লিপ ডিসঅর্ডার থাকে, ওটা কিন্তু অটিস্টিক ট্রেট না, ওটা একটা কো অকারিং কন্ডিশন। হয়তো একটা বায়োমেডিক্যাল ট্রিটমেন্টে একটা মেডিসিন আসতে পারে যেটা ওইটাকে অ্যাড্রেস করে, অবশ্যই স্লিপের তখন ইম্প্রুভ হবে যদি ওটা স্পেসিফিক্যালি স্লিপকে অ্যাড্রেস করে। অথবা অনেক বাচ্চাই থাকে যাদের অ্যাংজাইটি অনেক বেশি থাকে, এবং অ্যাংজাইটি অনেক বেশি থাকে দেখে ওরা হয়তো ওদের ইমোশন রেগুলেট করতে পারে না, হয়তো দেখে হয়তো হেড ব্যাঙ্গিং করছে। এখন আপনার একটা মেডিসিন আপনি বানাতে পারেন, যেটা আমরা বলছি বায়োমেডিক্যাল মেডিসিন, যেটা হয়তো অ্যাংজাইটিকে ফোকাস করবে যে হ্যাঁ আমি এই মেডিসিনটা দিলাম, ওর অ্যাংজাইটি লেভেলটা একটা রেগুলেটেড হবে, এবং ওইটা কিন্তু ব্রেনের উপরই কাজ করবে। ব্রেনে যে অংশটা ওই হরমোনগুলো সিক্রেশনটা কন্ট্রোল করে সেটার উপর কাজ করবে। সুতরাং আপনার হয়তো বাচ্চার ইমোশনাল রেগুলেশনটা বেটার হবে, অটিজম কিন্তু চলে যাবে না। কারণ অটিজম কেন হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস, এটা হয়েছে কারণ ওদের ব্রেনে ওয়্যারিংটা ডিফারেন্ট। এখন পর্যন্ত কোনো ওষুধ নেই যেটা দিয়ে ওয়্যারিংগুলো চেঞ্জ করা যায়। সেম ইনফরমেশান ফর স্টেম সেল থেরাপি, স্টেম সেল থেরাপি নিয়ে কাজ হচ্ছে, এটা নিয়ে কাজ শুরু হয়েছে, এটার কিন্তু কোনো এখনো সায়েন্টিফিক্যালি ভ্যালিড কোনো এভিডেন্স নাই যে এটা দিয়ে কাজ হয়। প্রথম কথা হচ্ছে আপনি কি করবেন, আপনি কি বাচ্চাটার বডি সব সেল চেঞ্জ করে ফেলবেন? সব এটা তো সম্ভব না। আর তাহলে অল্টারনেট কি, আপনি কি ওর ব্রেনটা চেঞ্জ করে ফেলবেন? সেটাও তো সম্ভব না। তো এগুলো হচ্ছে সব পসিবিলিটি, বিজ্ঞানীরা দেখছেন বিভিন্নভাবে। আমার আমার কাছে যেটা মনে হয়, এবং আই থিঙ্ক শামিম উইল এগ্রি, যে অটিজমের ব্যাপারটা আমরা যেভাবে দেখি, প্রথম দরকার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা। আমরা যদি এভাবে চিন্তা করা শুরু করি যে এটা একটা রোগ, এটাকে আমার কিওর করে ফেলতে হবে, উই উইল নট গো মেনি প্লেসেস দেয়ার। আমরা যদি একটু চিন্তাটা অন্যভাবে করি আর চিন্তা করি যে হ্যাঁ আমার বাচ্চাটা অটিস্টিক অ্যান্ড দ্যাটস ওকে, ওর কিছু স্পেশাল নিড আছে, আমাদের সবারই তো ফ্রম টাইম টু টাইম হেল্প লাগে তাই না, ওর কিছু স্পেশাল নিড আছে, এখন আমি ওই ওই জিনিসগুলোতে ওকে হেল্প করব,
তাহলেই দেখবেন আপনি দেখছেন যে আপনার বাচ্চাকে আপনি অনেক ভালোভাবে হেল্প করতে পারছেন। কারণ আমি যেমন ধরেন আমি বলছি যে আমার নিজেদের আমাদের চেনা আমাদের ফ্রেন্ডদের আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে অটিস্টিক, অনেকে অটিস্টিক আছে এবং ওরা কিন্তু বিভিন্ন লেভেলে অটিস্টিক আছে। এবং বিলিভ মি আমরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি অ্যাজ এ প্যারেন্ট যেই দিন ভাবা আপনার চিন্তাভাবনাটা চেঞ্জ করবেন যে আচ্ছা আমার বাচ্চাটা অটিস্টিক অ্যান্ড দ্যাটস ওকে, নাও আই নিড টু ডু হোয়াট আই ক্যান ডু টু হেল্প দ্যাম টু ডু বেটার, সেই দিন থেকেই আপনারও উন্নতি হবে আপনার বাচ্চাটারও উন্নতি হবে। কারণ আপনার বাচ্চা আপনি যা ভাবছেন আপনার ব্যবহারে কিন্তু এটা প্রকাশ পাবে। সুতরাং আমরা আবারও বলছি স্টেম সেল বলেন বায়োমেডিক্যাল অ্যাপ্রোচ বলেন কোনোটাই ইউএসএতে এগুলো কোনোটা অ্যাপ্রুভড অটিজম ট্রিটমেন্ট না, এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে কিন্তু এটা কেউ ক্লেম করবে না যে এটা। আপনি হয়তো দেখতে পারেন যে মানুষ অ্যাড করছে অ্যাড দিচ্ছে যে হ্যাঁ এটা দিলে হয়ে যাস, এটা কোনোটাই সায়েন্টিফিক্যালি প্রুভেন না, এটা ভ্যালিডেটেড না। এই ক্লেম কেউ করলে আপনি হয়তো চাইলে তার বিরুদ্ধে মামলাও করতে পারেন যে সে বলছে সে অটিজম সারায় ফেলছে, তখন এটা আপনি করতে পারেন কারণ এটার কোনো সায়েন্টিফিক্যালি ভ্যালিড প্রুফ নাই। এখানে আমি আরেকটু মানে অ্যাড করি যেটা এখানে আমাদের আসলে যেটা মৌসুমী বললো যে সচেতনতা, আমরা যদি প্যারেন্টসরা আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট না করি কে করবে? তো আমরাই যদি বারবার বোঝাই যেটা একটা নেগেটিভ, বাচ্চাগুলো কোথায় যাবে? না এটা হয়তো নেগেটিভ ইন এ সেন্স, ধরেন আমার বাচ্চাটা যদি এমন হয় যে ও হয়তো দেখতে পারে না বা কথা বলতে পারে না, আমরা তো ওই বাচ্চাদেরকেও সাপোর্ট করি তাই না? আমরা তো আর ওদেরকে চেঞ্জ করে ফেলতে চাই না। সো আমাদের বাচ্চারা যেরকম আছে আমরা ওদেরকে সেভাবে মেনে নিয়ে আমাদের কাজ করা উচিত যে আমরা ওদেরকে কিভাবে হেল্প করতে পারবো সেটার উপরে। আমাদের অভিজ্ঞতা যেটা যে আমরা তো অটিস্টিক আমাদের নিজেদের ল্যাবে অটিস্টিক স্টুডেন্ট আছে, আমরা কাজ করি অটিস্টিকদের সাথে অটিস্টিকদের সাথে, তো এটা যদি প্রপার সাপোর্ট পায় এটা সবাই, সেটা নন ভার্বাল হোক ভার্বাল হোক, সবাই ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবে, সেটার জন্য প্রপার সাপোর্ট দরকার। আমরা যদি বারবার বলি তুমি এটা কেন করছো না, ওর যেটাকে যে ন্যাচারাল টেন্ডেন্সি সেটাকে বাদ দিয়ে বারবার তুমি কেন এটা করছো না এটাকে ফোকাস করি, তাহলে তো সারা জীবন সে মাস্কিং করাই শিখবে, ফ্লোরিশ করা তো শিখবে না নিজেকে কিভাবে করতে হয়। তো আমাদের প্যারেন্টদের প্রতি অনুরোধ, আপনারা কাইন্ডলি এই জিনিসগুলোকে আপনার বাচ্চাদেরকে একটু খেয়াল করুন, তাদেরকে সাপোর্ট করুন। আর একটা ব্যাপার কি জানেন, মানে এটা কিন্তু হিস্টোরিক্যালি সবসময়ই ছিল।